গাড়ি পার্কিং কেন্দ্র করে ব্যবসায়ী ও পরিবহন চালকরা প্রায়শই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পার্কিং সংক্রান্ত বিড়ম্বনা থেকে মুক্তি পেতে বিরক্ত ব্যবসায়ীরা পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন। যে যেন ভাল লাগে পার্কিং করে, কেউ লাগে কোন ড্রাইভারের লগে মনরগা মাথাত গেলে উঠিয়া আমি রাস্তাত খাড়া করছি, এখন রাস্তাত খাড়া করছে, এখন রাস্তার লগে মনরগা রোড, যে কোনো সময় মানুষ মনরগা বড় বড় দুর্ঘটনা ঘটে। বর্তমানে সিসি ক্যামেরা লাগানি হয়েছে জায়গাত বইয়া মনরগা মেয়র সাহেবে দেখতে পারবা কতটুক কোন জায়গার যানজট চলের, এই যানজটটাকে মুক্ত রাখার লাগে আমি মেয়র সাহেবের প্রতি আবেদন জানাই মু যে যানজট নিরসন করার লাগি। টাক বুলা বেশি স্যার, তাই টাক তো তোমার রাত্রের বেলা আবার কথা দিনের বেলা উয়ায় পুরা বারবার কই দিন তো ট্রাফিক পুলিশে আনিয়া খাড়া করে আমরা কিতা করার আছে, এর ঘরে তো ডিস্টার্ব হয় তো আমরা তো প্রচুর ডিস্টার্ব হয়। যে কোনো জায়গায় পার্কিং করলেন গাড়ি ঘুরি তো কর্মকর্তা কোনো একটা দায়িত্ব বা কোনো একটা জিও নেয় না, আর রাস্তাঘাটে মনে হয় কোনো মানুষে গাড়ি ব্রেক করতো মনে হয় একটা স্থানস ইয়া ব্রেক করতো, কিন্তু স্থানস ইয়া না ব্রেক করিয়া এখানে ব্রেক করি যানজট একটু বেশি করে লাগি যায়। এই অবস্থা মনে হয় মানুষ সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা, বাড়ছে না সড়ক বা সড়কের প্রশস্ততা। শপিং মলগুলোতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা না থাকা, ট্রাফিক আইন অমান্য করা, যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা, দুপুর থেকে সন্ধ্যা রাত অবধি অতিরিক্ত গাড়ির চাপে যানজট লেগে যাওয়া, বিয়ানীবাজার পৌর শহরের এমন চিত্র এখন নিত্যদিনের। বাজারের ব্যস্ত এলাকাগুলোর অধিকাংশ শপিং মলে গাড়ি পার্কিং করে রাখার ব্যবস্থা না থাকায় প্রধান সড়ক ও ফুটপাথ থেকে যাত্রী উঠানো ও নামিয়ে দেওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়ে রাখতে বাধ্য হন চালকরা। আমরা তো সিরিয়াল আছি না, মাদিনই আমরা পার্কিং করি, ধরো নিচে প্যাসেঞ্জার রয় না হিসাবে বাড়া গাড়ি যাতায়াত করতে চলতি প্লেয়ার আর কি খাতাতে কি আমরা কইয়া দেন যে তুমি জানো দোকানে গাড়ি রাখবিও, আর ওদের প্লেস মারি তো বাড়া গাড়ি আর সুযোগ পাইছো না, আমরা তো আর শুধু যদি প্লেস করি না মাত বাড়া গাড়ি আমরা সাথে আমরা প্যাসেঞ্জার লইতাম পারি না, যাই হিসাবে আই আমরা অন্য মনে করা সিরিয়াল ধরিয়া দুইটা একটা লোকাল মারি বাড়া গাড়ি আমরা এই প্যাসেঞ্জার লইয়া যায় কি করতে আমরা নয় আই আই কেন রিজার্ভ উইজার্ভ মনে হইলে আমরা মারি বুঝছো, আমরা রিজার্ভ আইলে আমরা যাই ওই হিসাবে মহিলা গাড়ি কেন রাখা মানে একটা প্যাসেঞ্জারে ডুবা করেছি না খারাপ হয় না কিন্তু প্যাসেঞ্জারের লাগে ডুবা করেছি এমন জায়গা যেমন প্যাসেঞ্জারে কইবা বলে কোনো উবাও এমন জায়গায় ইন জামেলা লাগে ও জায়গায় প্যাসেঞ্জারে কইবা উবাও পরিমাণ যদি উবাই না বেশি জরুর হইতে উবানি একটু লাগে। প্রধান সড়কের একটি অংশ দখল করে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পণ্য বোঝাই ট্রাক থেকে মাল খালাস করা নিয়মে পরিণত হয়েছে, ট্রাফিক আইনের তোয়াক্কা করেন না তারা। পৌরসভার নাকের ডগায় সবজি ও অন্যান্য পণ্য বিক্রেতাদের প্রায় 100 পিক আপ ভ্যান প্রধান সড়ক ও ফুটপাথ দখল করে নিয়েছে। ব্যবসায়ীরা জানান নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় রাস্তায় বসে পণ্য বিক্রি করতে তারা বাধ্য হয়েছেন। আমরা তো সবজি বাজার যেটা আছে এটা তো করে দিই যে পৌর প্রশাসক এটা বিক্রি করে লেছেন আমরার জায়গা, এখন তো আমরা বোয়ার জায়গা নাই, বর্তমান মেয়রে দোতলার উপরে দিছে ইনো কারবার হয় না, সে কদিন লস দিয়ারে ভাই যারবো, কারণ বাচ্চা কাজ্জা ফালতে হইলে আমরা সড়ক হইয়া বইছি, বাচ্চা কাজ্জা তো ফালতে হইব। পৌরসভার লোক আইলে খেদাই দিয়ে আইয়া বইয়া কিতা করাম রে ভাই, গরিব মানুষ পেটের দায়িত্ব করো লাগে সব কাজ, কেন তো মনে করেন ঠেকা লাগে বেশি। পৌর শহর যানজট মুক্ত করতে ও যত্রতত্র পিক আপ ভ্যানের ছড়াছড়ি নিয়ন্ত্রণে আনতে পৌরসভা থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন সাধারণ পথচারীরা।